প্রশ্ন বলেছে 2016 এর কতটি বীজের উৎপাদক আছে? 2016 এর উৎপাদকগুলো বের করি। 2016, 2 1008, 2 5 0 4, 2 2 5 2, 2 1 2 6, 2 6 3, 63। প্রথম বীজের উৎপাদক 63 সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায়। 3 2 1 3 7। এখানে 63 2016 এর একটি বীজের উৎপাদক, 21 2016 এর একটি বীজের উৎপাদক, 7 2016 এর একটি বীজের উৎপাদক, 3 2016 এর একটি বীজের উৎপাদক। অর্থাৎ 63, 21, 7, 3 2016 এর একটি বীজের উৎপাদক। কিন্তু এখানে লক্ষ্য করো, 3 আছে দুইবার, তাই 2টা 3কে নিলে 3 3 9, 9 সংখ্যাটিও 2016 এর একটি বীজের উৎপাদক 9। এবং 1 একটি বীজের সংখ্যা এবং 1 সব সংখ্যারই উৎপাদক, তাই 1 2016 এর একটি উৎপাদক। 1 যেহেতু বীজের সংখ্যা, তাই 1 2016 এর একটি বীজের উৎপাদক। অর্থাৎ 2016 এর বীজের উৎপাদকগুলো হলো 63, 21, 7, 3, 9, 1। অর্থাৎ 2016 এর 1 2 3 4 5 6, মোট 6টি বীজের উৎপাদক আছে। এটাই অ্যান্সার। আবার এখানে বলেছে 2016 এর কতটি উৎপাদক আছে যা 7 দ্বারা বিভাজ্য নয়। 7 দ্বারা যদি বিভাজ্য হতে হয়, তাহলে সেই সংখ্যাকে 7 এর গুণিতক হতে হবে। এক্ষেত্রে 7 2016 এর একটি উৎপাদক, 7 এর গুণিতক ব্যতীত অন্য যতগুলো উৎপাদক হবে ততগুলো উৎপাদকে কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে না। লক্ষ্য করো, এখানে 2 এসেছে, 1 2 3 4 5, 5 বার 2 এসেছে, তাই এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 5। এবং 3 এসেছে 2 বার, 3 টু দি পাওয়ার 2। যদি এদের সাথে 7 গুণ করে দেওয়া হয়, তাহলে যে উৎপাদকগুলো হবে সেটি 7 দিয়ে বিভাজ্য হবে, তাই 7 দিয়ে গুণ করা যাবে না। এখন দেখতে হবে এই দুটি সংখ্যা থেকে কতভাবে উৎপাদক তৈরি করা সম্ভব। 2 টু দি পাওয়ার 5 থেকে 2 2 স্কোয়ার 2 কিউব, 2 টু দি পাওয়ার 4 এবং 2 টু দি পাওয়ার 5, এই 5 ভাবে উৎপাদক তৈরি করা সম্ভব। তাই এখানে উৎপাদক সংখ্যা 5। আবার 3 স্কোয়ার থেকে কতভাবে উৎপাদক তৈরি করা সম্ভব? 3 এবং 3 স্কোয়ার, এই দুইভাবে। অর্থাৎ এখানে উৎপাদক সংখ্যা 2টি। আবার লক্ষ্য করো, এই দুটিকে কম্বাইন করে কতভাবে উৎপাদক তৈরি করা সম্ভব? 3 যখন একবার নিব, তখন একটা 3 এর সাথে একটা 2, একটা 3 এর সাথে 2টা 2, একটা 3 এর সাথে 3টা 2, একটা 3 এর সাথে 4টা 2 এবং একটা 3 এর সাথে 5টা 2। ঠিক এভাবে উৎপাদকগুলো তৈরি করা সম্ভব। এক্ষেত্রে একটা 3 এর সাথে উৎপাদক কতভাবে তৈরি করা সম্ভব সেটা দেখানো হয়েছে। এখন যদি 2টু 3 না হয়, অর্থাৎ 3 স্কোয়ার, তখন উৎপাদক তৈরি করা যাবে 3 স্কোয়ারের সাথে 1টা 2, 3 স্কোয়ারের সাথে 2টা 2, 3 স্কোয়ারের সাথে 3টা 2, 3 স্কোয়ারের সাথে 4টা 2 এবং 3 স্কোয়ারের সাথে 5টা 2। লক্ষ্য করো, এক্ষেত্রে উৎপাদক সংখ্যা ছিল 1 2 3 4 5, 5টি। একইভাবে এখানেও উৎপাদক সংখ্যা 1 2 3 4 5,
उत्पादक संख्या पाँच टी। एक क्षेत्र उत्पादक संख्या छिल पाँच टी, एक क्षेत्र उत्पादक संख्या छिल दुई टी, एक क्षेत्र उत्पादक संख्या पाँच टी एवं एक क्षेत्र उत्पादक संख्या पाँच टी। अर्थात ए दुटा के कम्बाइन करे पाँच जोग दुई जोग पाँच जोग पाँच समान सतर भावे उत्पादक तैरी करा सम्भव जा सात द्वारा विभाज्य नय। अर्थात टू टू द पावर फाइव एवं थ्री स्क्वायर ए दुटी के कम्बाइन करे मोट सतर भावे उत्पादक संख्या तैरी करा सम्भव जा सात द्वारा विभाज्य नय। किंतु 2016 এর আরও একটি উৎপাদক আছে, সেটি হলো এক। এই এক সংখ্যাটি কিন্তু সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাই 2016 এর মোট 17 যোগ এক সমান 18টি উৎপাদক আছে যা সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাই অ্যান্সার 18। থ্যাংক ইউ।